বন্ধুরা, আমাদের বাড়িতে চলে আসলাম। অনেকক্ষণ হাঁটার পর খুব ভালো লাগলো এখানে এসে। কিন্তু কষ্ট লাগতে হচ্ছে, হ্যাঁ নষ্ট হয়ে যাইব। বন্ধুরা, এই সবগুলোই হচ্ছে আমাদের ক্ষেত। আগামীকালকে কাটা হবে, আরো অনেক অলরেডি কাটা হয়ে গেছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। এইগুলো অলরেডি কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই এখন আবার বাড়িতে চলে যাচ্ছি।
অনেক সময় ঘুরলাম আমরা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার দাদু এবং আমার একজন কাকুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। এই যে ওরা ধান খেতে আছে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ধান মারা দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুড়ায় ধান নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। এইসবগুলোই আমাদের, এই যে আরেকটা গুড়া, সবগুলোই আমাদের। এখানে এটা রয়েছে, ওটা বাঙানির পর আমাদেরটা বাঙাবে। দেন এখানে মাছ চলতেছে, এই যে গুড়া যাচ্ছে, এই যে একটা দুইটা, এই যে তিনটা, তিন গেড়ে মোট 27টা বস্তা যাবে। আরও আছে এখানে, এখানে আরও মাপ হচ্ছে। তারপর এই বিভীষিকাময় সময়ে যারা করোনা উপেক্ষা করে তিন রাত পরিশ্রম করে আমাদের জন্য চাষাবাদ করছে, তাদের প্রতি ভালোবাসা রইল এবং তাদের আংশিক অংশ হতে পেরে আমি ধন্য। আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই আমরা ভিডিও বানাই। সো যখন সাবস্ক্রাইব করেন না তখন কেন ভালো লাগে। সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।